Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আপনি একবার ভেবে দেখুন তো, আপনার মা কি আপনাকে একদম ভালোবাসেননি? আপনি নিজেই তো বললেন ওনার হাত ধরে আপনি কথা বলা শিখছিলেন, হাঁটা চলা শিখছিলেন, বড় হচ্ছিলেন, তারপর হঠাৎ একদিন ওনার ভালোবাসা উবে গেল হঠাৎ। এটা হতে পারে? বাবু আমার আমার না এত ভাবার অবকাশ নেই জানেন তো। চোখ বন্ধ করলে কেবল আমার চোখের সামনে একটাই জিনিস ভেসে ওঠে যে আমার মা চলে যাচ্ছে, আমি যাচ্ছি পেছন পেছন, আমার মা আমার দিকে একবারও ঘুরে তাকাচ্ছে না, আমার সামনে থেকে মায়ের গাড়িটা হুশ করে বেরিয়ে চলে গেল, আমি ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারতাম না, 3 বছর বয়স আমার, একটা গাড়ি এসে সজোরে আমাকে দা। দেখলেন তো আপনি কেমন শিউরে উঠলেন, কিছু না জেনে কিছু না বুঝে। আপনি কিন্তু চেনেন না আমাদের, তাও কিরকম একটা শিউরে উঠলেন সেদিন। কিন্তু আমার মা শিউরে ওঠেনি, আমার দিকে ফিরেও তাকায়নি একবার। এমনকি জানেন তো, সে যে একটা ছোট্ট শিশুকে ফেলে রেখে চলে যাচ্ছে তার জন্য তার আবেগ পিছুটান কিচ্ছু ছিল না সেদিন, কিচ্ছু ছিল না। সেদিন আমি বাইকের ধাক্কায় শেষ হয়ে যাচ্ছিলাম। তারপর 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 উল্টো রূপ কথার গল্প। আমরা এই যে সৎ মা আর নিজের মা নিয়ে যে যে গল্পটা শুনে থাকি না, সেটা আমার জীবনে মিথ্যে হয়ে গেল। যে মা আমাকে জন্ম দেয়নি সেই মা এসে আমাকে এই দুহাত দিয়ে কোলে তুলে নিল। আমার মা মালিনী ব্যানার্জি। আজকে যে এই যে এই যে আমি দু পায়ে দাঁড়িয়ে রয়েছি না, সেটা সেটা শুধুমাত্র আমার আমার মায়ের জন্য, আমার নিজের মা, ওয়ান অ্যান্ড অনলি মালিনী ব্যানার্জি। আমার কাছে আমার মা বলতে একজনই, মিসেস মালিনী ব্যানার্জি। আমার বোঝা বোঝানো এগুলোতে কি ছায় আসে স্যার? একটা জিনিস আন্দাজ করতে পারছি সোমরাজ বাবু, আপনার কোথাও একটা খুব বড় ভুল হচ্ছে, আর সেই ভুলটা আপনার মাথায় এত শক্ত করে গেঁথে দেওয়া হয়েছে যে আপনার বোধ বুদ্ধি কিচ্ছু কাজ করছে না, কিচ্ছু না। আপনি অন্ধ হয়ে আছেন রাগে, মস্ত ভুল, মস্ত কোনো ভুল। একটা কথা বলবো স্যার, মেয়েরা খুব ভালো, বিরাট মহান, আমার অবিলম্বে এই সমস্ত বোঝা উচিত। নিশ্চয়ই এই সমস্ত বলবেন না আপনি? না, এই সব কিছুই বলবো না, কিন্তু একটা কথা বলতে পারি স্যার, দেখবেন আপনার জীবনে এমন একজন আসবে যে আপনার মেয়েদের সম্পর্কে ধারণাটাই পাল্টে দেবে, মেয়েদেরকে নতুন করে চিনতে শেখাবে। এসেছিল তো সিঞ্জিনী। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।